গতকাল 11:35 সময় আমরা সংবাদ পাই কন্ট্রোল রুমের মাধ্যমে যে পদ্মার ইয়েতে শ্রীরামপুরের এখানে ইয়ে 9 জন ছেলে খেলা করতে 2 জন মিসিং হয়েছে। তো সেই ই আমরা দ্রুত এখানে আসি, এসে আমরা আমাদের তৎপর চালাই ছেলে। তো সন্ধে পর্যন্ত আমরা ইয়েগুলো অভিযান চালাইছি, মানে কাউকে পাই নাই। ভাই টাইপো তো পড়ে যাবে না, আপনি তো আবার আপস পাবেন। ছেলে যাবো না, বিশ্বাস করে বসে আছে, আমি ছেলে নিয়ে যাবো। পানি আছে যায় না, ভালোভাবে পাবো, নদীতে পাচ্ছ আমার সোনা বাবা, আমার সোনা বাবা, আমার সোনা বাবা জানে বাবা, ও মা, ও মা রে মা রে মা, 24 ঘন্টা পরে তোকে এভাবে পাবো ভাবিনি বাবা, তোকে 24 ঘন্টা আমি আশায় আছি যে আমার ছেলে জিন্দা পাবো, আমি জিন্দা পাচ্ছি, আমার ছেলে জিন্দা ফিরে আসবে, এইভাবে নিয়ে যাবো আমি, আমি 24 ঘন্টা আছি, আমার ছেলে সুস্থ ভাবে বেরোতে এতটুকু জানবে। আরে ভাই টাইপো তো পড়ে যাবে না, আপনি তো আবার আপস পাবেন। ছেলে যাবো না, বিশ্বাস করে বসে আছে, আমি ছেলে নিয়ে যাবো। গতকাল 11:35 সময় আমরা সংবাদ পাই কন্ট্রোল রুমের মাধ্যমে যে পদ্মার ইয়েতে শ্রীরামপুরের এখানে ইয়ে 9 জন ছেলে খেলা করতে 2 জন মিসিং হয়েছে। তো সেই ই আমরা দ্রুত এখানে আসি, এসে আমরা আমাদের তৎপর চালাই ছেলে। তো সন্ধে পর্যন্ত আমরা ইয়েগুলো অভিযান চালাইছি, মানে কাউকে পাই নাই। তারপর আজকে সকালবেলা 6:30 একজনকে পাওয়া গেছে, মানে ভেসে উঠছিল। তো সেটা আমরা ইয়ে আমাদের বডি ব্যাগে ভর্তি করে যে পুলিশদের কাছে ইয়েগুলো হস্তান্তর করি। আর তারপর আমাদের অভিযান চালাতে চালাতে ইয়ে ওই টহল দিতে দিতে তারপর মনে করেন যে এখন আমরা ওই হ্যাঁ এই 11:55 বা 12:00 দিকে আমরা আড়াটা পাইছি আমাদের ডুবুরি করতে। তো যাক, এখন তো আপাতত আর কেউ নেই যেহেতু মিসিং, তো সেই হিসেবে এখন আমরা স্থগিত করলাম কাজ, হ্যাঁ, এবং সমাপ্ত ঘোষণা করলাম।
আর এই ইলাজগুলো এখন স্বজনদের কাছে পুলিশ আছে আর নৌবাহিনীর যেই আছে পুলিশ আছে তারপর রাজপাড়া থানার পুলিশ আছে ওদের কাছে আমরা হস্তান্তর করব করলে ওরা স্বজনদের কাছে হস্তান্তর করবে কতজন ডুবুরি এখানে কাজ করছে আমাদের এখানে ছয়জন ডুবুরি ছিল একজন লিডার ছিল আর আমাদের পুরো টিম তো আমরা ছিলাম দুইটা টিম আর কি